এই দেখো গাছটা কি দারুণ লাগছে। দরগার মধ্যে যেটা এখানে নমস্কার নমস্কার করা শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাদে 4:30 মাত্র, আজকের ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতে পাচ্ছো এখান থেকে এসে, কারণ এখানে ডেলি আসা লাগে, কারণ এখানে নেটওয়ার্কটা অনেকটা স্পিড, তার লেগে এখানে আসি 5-10 মিনিটের মধ্যে, হাইস্টলি 5 মিনিটের মধ্যে এখানে আসলে ভিডিও আপলোড হয়ে যায়, তার জন্য এখানে আসি তাড়াতাড়ি আপলোডের জন্য। যেটা দেখতে পাচ্ছ আর বেলা করছি, তারপর এখন স্কুলটিও ভিজা, এখন এই মাত্র স্নান টান করে বিকালবেলা ভাত খেয়ে এখন এসেছি এখানে ভিডিওটা আপলোড করার জন্য। আর এখান থেকে এখন দেখতে পেলাম যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কি দেখতে পেলাম, খেজুর গাছের মধ্যে খেজুর, এ দেখতে পাচ্ছ খেজুর ধরে রয়েছে গাছের মধ্যে, এখনো পাকেনি, কয়েকদিন পরে পাকবে, এখন কাঁচা রয়েছে খেজুরটি যেটি, এ দেখো খেজুর। আর আমার সাইকেলটা এখানে রাখলাম যেটা, আর আজকে প্রাইভেটও নাই, তার লেগে এখানে আসলাম ব্লগ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এবং আজকে দেখ, আর আজকে পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো কী কী হয় আজকে ব্লগ ভিডিওটা। আর ফাইনালি এইমাত্র এখন আসলাম মনোহর দরগার মধ্যে বিকালবেলা, যেটা পুরানবাড়ির মধ্যে অবস্থিত যেটা, আর এখন এসে এখানে নমস্কার নমস্কার করলাম, যেটা দেখতে পাচ্ছ এখানে মনোহর দরগার মধ্যে যেটা। আমি এবং মুসু এসেছি আজকে, অনেকদিন পরে এসেছি, আর তোমাদেরকে একটা গাছ দেখাইছিলাম যেটা হলুদ ফুল এবং বেগুনি কালার ফুল একটা দেখাইছিলাম, যেটা কইছি এই সিজনের মধ্যে ফুটে, এবং এই লাল ফুলটিও দেখো কি দাম লাগতেছে, ফরেস্ট অফিসের এখানে যেটা অবস্থিত খুবই দাম লাগতেছে ফুলটি দেখতে, তার লেগে এসেছি এখানে এবং এখানে নমস্কার করলাম দরগাটার মধ্যে যেটা তোমাদেরকে দেখাইছি। আর এখন এখানে নমস্কার টমস্কার করা শেষ, তারপরে এখন বাড়ির দিকে যাবো যেটা দেখতে পারবে। এ দেখো গাছটা কি দারুণ লাগছে। আর এখন বাড়ির যাওয়ার পাশে দেখলাম রাস্তার পাশে যেটা দেখতে পাচ্ছ পোস্ট অফিসের এখানে যেটা ফুলটি খুবই দাম লাগতেছে, তার লেগে দেখো বাইসা ফুলটি কি সেরা লাগতেছে, না সেরা লাগতেছে গোলাপি কালারের মধ্যে যেটা, আর তোমাদেরকে দেখাইছি যেটা লাল কালারের ফুল, আর এটাও দেখাইতেছে গোলাপি কালারের ফুল যেটা, এ দেখো লাল গাছটা বাইসা সেরা লাগছে। আর এখন বাড়ির দিকে যাচ্ছি আবার, আর ফাইনালি মাত্র এখন বাড়ির মধ্যে এসে পৌঁছেছি, আর গিয়েছি দেখেছিলাম যেটা স্নান টান করে গিয়েছে নদীর পাড়ের মধ্যে গিয়েছে স্নান টান করে আবারও এসেছে, তারপর আবার বাড়িতে স্নান করছি, কারণ এখন প্রচণ্ডই গরম, তার জন্য বাড়িতে আবার স্নান টান করছি যেটা। আর আজকের দিনে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেলো, যেটা 1 বছর আগে আজকের এরকম দিনের মধ্যে হয়েছিল দুর্ঘটনা, যেটা যারা জানো জানোই, যেটা আজকের দিনে একটা দুর্ঘটনা হয়েছিল, বড় ধরনের বিশাল বড় ধরনের একটা দুর্ঘটনা হয়েছিল আমাদের সবাই পরিবারের সাথে, যেটা আজকের দিনে 1 বছর হয়েছে দরবারটা যেটা হয়েছিল, যারা জানো জানোই যেটা, আর বেশি কথা বাড়া লাভ নেই যেটা, তুই ভাবতেছি তার লেগে আজকে তো ঘুরতে পারছি না বেশি একটা যেটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাইছি যেটা বেগুনি কালার এবং হলুদ কালার ফুল ফুটে এই সিজনের মধ্যে, আর লাল কালারটাও দেখাইছি ফুল যেটা এই সিজনের মধ্যে ফুটে, এই ফুলটি খুবই দারুণ লাগে, এই ফুলটি ফুটলে যেটা ফোটো ফোটো তুলতেও সেরা লাগে, এবং রিল টিল মানে তো এই গাছটির তলে ভালোই লাগে, অনেকেই দেখে এই গাছটির তলে রিল মানে এবং ফোটো তুলে, কারণ গাছটাও খুব দারুণ লাল কালার, লাল ফুল ধরে রাখে এবং খুবই দারুণ লাগে, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে গেছি যেটা গাছটা যেতে পরে যেটা দরগাটার সামনেই লাল গাছটা, তাই তোমাদেরকে দেখাইলাম, যারা যারা ফটো তুলবা এবং রিল টিল মারবা এখানে এসে করতে পারো, কারণ খুবই দারুণ লাগে, ভিউটা পিচের ব্যাকগ্রাউন্ডটা খুবই দারুণ, তার জন্য যেটা আমিও গিয়েছি আজকে তোমাদেরকে দেখাইছি, তাই ব্লগ ভিডিওটার মধ্যে বলতে এসেছি। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, মিলতে নেক্সট ব্লগ মে, তাহলে বাই।